second. আপনাদেরকে স্বাগতম। আজকে সেই সেই মানে আকর্ষণীয় কিছু বাংলা ওয়ার্ডের ইংরেজি শিখব। তো আপনারা জানেন যে আমরা যে ওয়ার্ডগুলো শিখছি সেগুলো হচ্ছে গণিতের ওয়ার্ড, তাই আমরা এগুলো নাম দিয়েছি ভোকাবুলারি অফ ম্যাথ, ভোকাবুলারি অফ ম্যাথ। ওকে, তো শুরু করি। তো প্রথমে রয়েছে চিত্র। চিত্রকে আমরা কী বলবো ইংলিশে, একটু গ্যাচ করেন। রাইট রাইট, আপনারা ঠিকই বলেছেন, সেটা হচ্ছে ফিগার, এফ আই জি ইউ আর ই, ফিগার। তারপর হচ্ছে বিনিময়, কোনো কিছু আমরা বিনিময় করলে, যে আপনারা একজনে পাঁচ টাকা দিল আর একজনে একটা আপনাকে কী দিল, এক কলম দিল। তো আপনারা কী করলেন, যে পাঁচ টাকা নিলেন আর কলমটা আপনি নিয়ে নিলেন, এটা আসলে বিনিময়, যেটাকে আমরা ইংরেজিতে এক্সচেঞ্জ হিসেবে জানি, এক্সচেঞ্জ। তারপর ওয়ার্ডটি রয়েছে রেখা। রেখা কথাটি মানে শোনার সাথে সাথে একটা গল্প মনে পড়ে গেলো, একটু বলে ফেলি। সেটা হচ্ছে যে আমি যখন সিক্স সেভেনে পড়তাম তখন একটা ম্যাডাম ছিল, তিনি কিন্তু রেখা প্রকাশনীর একটা গাইড বের হতো আর কি আমাদের কিশোরগঞ্জ অঞ্চলে। তো বলতো কি যে রেখার সাথে করিও না দেখা। তো অনেকে মানে কনফিউজড, আসলে রেখার সাথে করিও না দেখা মানে কি, মানে রেখা কে? তখন ম্যাডাম খুলে বললো আর কি, যে আসলে রেখা গাইড কিনবা না, রেখা গাইড কোনো ক্লাসেরই না, মানে এত ইয়া করে লিখতো যে ছোটো ছোটো সংজ্ঞা দিত আর কি, যেগুলো লিখলে নাম্বার পাওয়া যেত না, এই জন্য ম্যাডাম বলতো আর কি রেখার সাথে করিও না দেখা। তো রেখার ইংলিশ কী হবে বলেন? লাইন, লাইন, এল আই এন ই, কোন, অ্যাঙ্গেল, ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। আজকে দ্রুত লিখে ফেলবো, এত বকবকানোর দরকার নাই। জ্যামিতি, জ্যামেট্রি। তারপর হচ্ছে ভূমি, আর্থ, পরিমাপ, মেজার, এম ই এ এস ইউ আর, মেজার। আজকে কিন্তু সেই সেই শিখছি, কিন্তু আপনারা বলবেন যে কথা বলেন বেশি, আমি কিন্তু কথা বলছি না, অনেক ওয়ার্ড শিখছি, খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ঘনবস্তু, এটাকে আমরা কী বলি, সলিড, সলিড ম্যাটার বলতে পারেন, সলিড বললাম আর কি, সলিড ম্যাটার বলে দিই, অসুবিধা নেই, ম্যাটার, সলিড ম্যাটার। তারপর হচ্ছে উপরিতল, কার্ভ সারফেস, কার্ভড সারফেস, তাহলে আমরা বলতে পারি সি ইউ আর ভি ডি, ভি ডি, কার্ভড, এস ইউ আর এফ এস সি ই। আহারে ভুল করে ফেলছি, এটা তো আসলে অন্যটা হবে, কার্ভ আমি তো ভুল করে ফেলছি, এই পাশে মনে হয় যে এই বক্রতল হবে, কার্ভ সারফেস, সরি সরি সরি, এটা শুধুমাত্র সারফেস হবে, এক্সট্রিমলি সরি। অনেকগুলো ওয়ার্ড শিখছি তো একটু প্যাচ লেগে যায়। তো এইটা হবে আসলে উপরিতল হবে সারফেস, আর সমতল মানে একবার প্লেন আর কি, কোনো উঁচু নিচু নাই, তাহলে এটা প্লেন লিখতে পারি, পি এল এন, ঠিক আছে। আপনাদের সরি আমি এটা ভুল লিখে ফেলেছিলাম। তারপর এখানে রয়েছে বক্রতল, এইটা হবে কার্ভড, সি ইউ আর ভি ই ডি, কার্ভড সারফেস, সারফেস, কার্ভড সারফেস। তারপর সরলরেখা, সরলরেখা নামে একটা অধ্যায় রয়েছে, কোথায়, ইন্টারমিডিয়েটে, ইন্টারমিডিয়েটের যে গণিত বই রয়েছে সেখানে কিন্তু সরলরেখা নামে একটা অধ্যায় রয়েছে। এই এই অধ্যায়টা আসলে একটু আমি প্রথম প্রথম কম বুঝতাম, মানে গণিত ইন্টারমিডিয়েট গণিতে সরলরেখা আমার কাছে খুব প্যাস লাগতো আর কি, এরপরে ক্যালকুলাস খুব প্যাস লাগতো, কারণ সবাই তো সব পারে না আর কি। সরলরেখা হবে কি, স্ট্রেট লাইন, বক্ররেখা, কার্ভ লাইন, ঠিক না, সি ইউ আর ভি ই ডি, কার্ভড, এল আই এন এ, কার্ভ লাইন। তারপর হচ্ছে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, অনডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, তারপর হচ্ছে থ্রি ডাইমেনশনাল, ঠিক আছে, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। আজকে এখানে লেখা রয়েছে একমাত্রিক, তাহলে আমরা ওয়ান ডাইমেনশনাল, বিন্দু, বিন্দু, পয়েন্ট, সত্তা, এনটিটি, এনটিটি, স্বীকার্য, পোস্টুলেট, পোস্টুলেট। ইংলিশে ম্যাথের ম্যানের মতো যদি কথা বলতে পারতাম তাহলে খুবই ভালো হতো, পোস্টুলেট।
আবার অনেকে ইংলিশ শেখায় অনলাইনে, আপনারা দেখেন ভিডিওগুলো, মানে ডান পাশে এক মেয়ে বাম পাশে এক মেয়ে বসায় দিয়ে ইংলিশ শেখায়। আরে ভাই, ইংলিশ শেখানোর জন্য শুধু মেয়ে আনতে হবে কেন, ছেলেদেরকেও আনেন। আচ্ছা এগুলো আমি বলছি না, সরি এগুলো বলছি না আমি। তারপর হচ্ছে স্বতঃসিদ্ধ, স্বতঃসিদ্ধ কী হবে বলেন তো দেখি। এক্সিওম, এ এক্স আই ও এম, এক্সিওম। তারপর জগৎ, জগৎ কী হবে, ওয়ার্ল্ড, না ওয়ার্ল্ড লিখবো না, স্পেস, এটা অ্যাপ্রোপ্রিয়েট, স্পেস। সমতল জ্যামিতি, প্ল্যান জ্যামিট্রি, জিওমেট্রি। তারপর হচ্ছে আরোহ পদ্ধতি, গণিতের আরোহ পদ্ধতিতে অনেক অঙ্ক আসে না যে আরোহ পদ্ধতিতে এটি সমাধান করো, আরোহ পদ্ধতি, গাণিতিক আরোহ পদ্ধতি আমাদের হায়ার ম্যাথে ছিল, যখন সালটা হবে 12-13, হ্যাঁ 14-তে পরীক্ষা দিয়েছি এসসি, 12-13 সালে এই গাণিতিক আরোহ পদ্ধতি ছিল হায়ার ম্যাথে। তার পদ্ধতি হবে ম্যাথমেটিক্যাল, MATICAL, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। তো কয়টা শিখলাম ওয়ার্ড, 3, 3, 9, 11, এই পাশে 11, তারপor এই পাশে 11, আজকেও 22, টোটাল ওয়ার্ড সংখ্যা হচ্ছে 22, 22টি ওয়ার্ড আজকে শিখলাম গণিতে ব্যবহৃত। আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড ছিল, আপনারা শিখতে পেরেছেন ইংলিশ সহকারে বাংলা থেকে ইংরেজি। আমরা লিখতে ভুলে গেছি যে এটা লিখতে হয় প্রত্যেক ক্লাসে, ই টু ই। আজকে পার্ট ছিল 8, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নবম ক্লাসে নবমতম পার্টে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই দেখবেন, সুন্দর সুন্দর ওয়ার্ডগুলো শিখতে পারবেন গণিতে, যেগুলো আপনারা পড়ে গিয়েছেন কিন্তু এগুলোর ওয়ার্ডগুলো আপনারা জানেন না, ইংলিশ ওয়ার্ডগুলো জানেন না, বাংলা থেকে ইংরেজি এটাকে কনভার্ট করলে কী ওয়ার্ডগুলো হবে সেগুলো আপনারা জানেন না, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো বানানো। সবাইকে ধন্যবাদ।